মহামারী করোনা ভাইরাসের আঘাতে বিশ্ব অর্থনীতির বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে আশা জাগাচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ন। প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার মজুদ $48 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪,০০,৮,৩৬৫ কোটি টাকা। এ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটি সর্বোচ্চ। বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ার অর্থ হল দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ দিয়ে কমপক্ষে 10 মাসের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব। ব্যাংকাররা বলছেন, সংকটে পড়লে এই রিজার্ভ অর্থনীতির গতি ধরে রাখতে কাজে দেবে, আমদানি দায় মেটাতে সমস্যায় পড়তে হবে না। বেশ কয়েক মাস ধরেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ইতিবাচক ধারায় রয়েছে। এছাড়াও IMF-এর $1.45 বিলিয়ন ঋণ সহায়তা যোগ হওয়ায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নতুন উচ্চতায় উঠেছে। এই রিজার্ভ দিয়ে 12 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।